छेड़े दो, बचाओ मुके, अरे बचाओ, मुके छेड़े दो, बचाओ। তোর তো আমার মুখ দেখার খুব শখ হয়েছিল, এখন কেন ভয় পালাচ্ছিস? আমাকে ছেড়ে দাও, এরপরে আমি আর কোনো মেয়ে দেখতে যাবো না, শুধু আমি আর বিয়ে করবো না। আমাকে ছেড়ে দাও। আমি তোকে ছাড়ব না। আমাকে ছেড়ে দাও। অনেকক্ষণ তো গেল, এখনো নিঃশ্বাস পড়ছে কি? ওরা দুজন অনেকক্ষণ ধরে কথা বলছে। ওরা মনে হচ্ছে দুজন দুজনকে পছন্দ করে ফেলেছে। আমরাও সামনাসামনি গিয়ে মেয়ের সাথে বরং কথা বলে আসি, এই ফাঁকে মেয়েও দেখা হয়ে যাবে আর কথাও বলা হয়ে যাবে। আরে এই জন্য আবার পারমিশন নেওয়ার কি আছে, যান গিয়ে কথা বলুন। চলো গো। চলো। দিদি, এদের কপালে যদি ভূতের হাতে মার খাওয়া লেখা থাকে কে কি করবে বলো? দেবী, ওদের এই অবস্থার কারণটা তুই হয়ে থাকলে তুই আর কি করতে পারিস? এইদিকেই আছে হয়তো। ও, ওই তো মায়া, ওখানে এসো, এদিকে এসো। মায়া, তোমার সঙ্গেই কথা বলতে এসেছি। ও, আমাকে দেখতে এসেছে, আসুন আসুন আসুন। লে, বিয়ের আগে কত সম্মান করছে। আমাদের ছেলে কোথায়? ভেতরেই আছে। ও, চলো ভেতরে যাই। চলো ভেতরে যাই। কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো, একটা হুস হুস আওয়াজ শুনছি। তুমি শুনতে পাচ্ছ? আমিও শুনেছি, কিন্তু কোথায় ও? আওয়াজটা কোত্থেকে আসছে? হে ভগবান! শুধু এই জন্মেই নয়, যে কোনো জন্মে অরুণী আমার বর। আরে, মেয়ের সাথে দেখা করতে গেল তখন তো ভালোই ছিল, কেন ভয় পেয়ে অমন করে পালাচ্ছে? আমার মনে হচ্ছে এই বাড়িতে চিৎকার করে যে ভূতটা, তাকে দেখেই এরা পালাচ্ছে। এই বাড়িতে যা সব হচ্ছে তার অর্থ বলে মনে হচ্ছে, লুকিয়ে থাকা ভূতটা বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। চুপ কর, কোনো ভূত প্রেত নেই ওখানে। হয়তো ওদের দুজন দুজনকে পছন্দ হয়নি তাই ওরা রেগে থাকবে, কিন্তু ছেলের বাড়ির লোকরা পালিয়ে গেল কেন? এখন থেকে মেয়েকে জিজ্ঞেস করবে ছেলেকে পছন্দ হয়েছে কিনা, তারপরে আসতে পারবে। আচ্ছা দিদি। আগের থেকে ব্যবস্থা না করলে তাহলে এইরকমই হবে।
হ্যাঁ তাই তো, পারলে হয়তো আমাদেরকেও ভাগিয়ে দেবে। কি চিন্তা করছিস, এসব তোর জন্য হয়েছে, ছেলেকে ডেকে পাঠা। আমি আর কখনো ওর জন্য কোনো ছেলে দেখবো না, এই ব্যাপারটা মাথাতেই আনবো না। কেন এমন করে বসে আছো, যাও মেয়েকে বুঝিয়ে মাথা ঠান্ডা করাও, যাও। আরে আরে আরে, আমার পার্টি মিটিং আছে, আমি চললাম। বাবা বাবা, আমার জিমে যাওয়ার আছে, আমি আসছি। হ্যাঁ, ওদের কোনো দায়িত্ব জ্ঞান না থাকতে পারে, কিন্তু তোরা তো মায়াকে বোঝাবি। আমার একটু রান্নাঘরে কাজ আছে, আমি দেখে আসছি। দেবী এসো আমার সাথে। আমার রান্নাঘরে কাজ আছে দিদি, চলে গেল কেন, এসো এখান থেকে। মায়া সবাইকে ভয় দেখিয়ে যাচ্ছে, আর সেই জন্য সবাই ভয় পেয়েও যাচ্ছে। ওদের পরিবারের ব্যাপার, আমাদের কি। এই তুই এখন আমার পায়ে তেল মাখা। এই বাড়িতে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটু আস্তে আস্তে মাখা। হে ভগবান, আজ তো অমাবস্যা, আজকে সারা রাত সাপ রূপেই থাকতে হবে, কারণ নজরে যেন আমি না পড়ি। কি যে করব এখন বুঝতে পারছি না। এই ভৈরবী আবার এখানে এসেছে, কি করি এখন। কি হলো গঙ্গা, অনেক চিন্তা করছিস মনে হচ্ছে। আমি তো বললাম আমি অরুণকে কিছু করব না, তোকে এরম ভাবে দেখলে সবাই সন্দেহ করবে, সেটা জানিস না। আমার মনটা ভালো নেই, ওর কথা খুব মনে পড়ছে। আমি আজকে আউট হাউসে ঘুমোবো, আমাকে আটকাবেন না। ঠিক আছে, সেটা তোর ইচ্ছে। আমার সমস্ত কাজকে তুই সমর্থন করবি বলে বলেছিলিস, তোর তো তোর বরকে দরকার, আর আমার দরকার কালচক্রটা। তুই যেখানে ইচ্ছে যা, যা ইচ্ছে কর, আমার এইসবে কোনো সমস্যাই নেই। ওকে তো সামলে নিলাম, অন্য কারোর সন্দেহ হওয়ার আগে আমাকে এখান থেকে যেতে হবে। কি এইটা, এত তাড়াতাড়ি চলে গেল। আমাকে যখনই দেখে তখনই মনে হচ্ছে খুব ভয় পায়। আমায় অমাবস্যার পুজোটা এবার শুরু করতে হবে। বাবা 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 বাবা, কেন গঙ্গা এই সময় আউট হাউসে এসেছে বাবা? কি হয়েছে মা? বাবা আমি আজকে এখানেই ঘুমাবো, সকাল হওয়ার আগে আমাকে ডাকবে না। কেন মা, এখানে ঘুমাবি বলছিস কেন, কোনো সমস্যা হয়েছে? না বাবা, অন্য কিছু না, আমার আজকে এখানেই ঘুমোতে ইচ্ছা করছিল তাই এলাম। আমি আজকে এখানেই ঘুমোচ্ছি বাবা, কাউকে আমাকে ডিস্টার্ব করতে বারণ করো। ঠিক আছে মা, যা গিয়ে শুয়ে পড়। গঙ্গা কেন একা এসেছে, অরুণ আর ওর কি কোনো ঝগড়া হয়েছে? আউট হাউসে ঘুমোবে বলছে, কি করে ওকে এখন জিজ্ঞেস করি। মায়া, কি করো মায়া,
চিৎকার বলে মনে হচ্ছে। এটা তো আবার মহলের ভেতর থেকে আসছে। কোন একটা বড় সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। প্রথমে গিয়ে মাধবীকে এই ব্যাপারটা বলতেই হবে। Yeah!